চোরাকব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার দিকে মঙ্গলবারের দুর্ঘটনার জেরে বাঁ চোখের নিচের হাড় ভেঙেছে অভিষেকের। জানানো হলো মেডিকেল বুলেটিনে, চোট গুরুতর হলে নষ্ট হয়ে যেতে পারত চোখ, বলছেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল বিশেষজ্ঞের। ভয়াবহ দুর্ঘটনা, সন্ধ্যেতেই তাঁকে নিয়ে আসা হয় বেলভিউ ক্লিনিকে। দেখা যায় চোট লেগেছে ডায়মন্ড হারবারের সাংসদের বাঁ চোখের তলায়, রীতিমতো ফুলে গিয়েছে গোটা অংশটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমআরআই এবং সিটি স্ক্যান করা হয়েছে, দুটো পরীক্ষাতে স্পষ্ট অভিষেকের চোখের নিচের হাড় ভেঙেছে। চিকিৎসকরা যেটা বলছেন যে তার মুখের ভেতরে এরকম জায়গায় আঘাতটা এসেছে। এই বোনটার নাম জাইগোমা, আর এই গর্তটা হচ্ছে অরবিট, এই অরবিটের ভেতর চোখ থাকে। ইঞ্জুরি যেটা হয়েছে সেটা হচ্ছে এই হাড়টা অল্প বিস্তর ভেঙেছে, তার উপরে যে ভীষণ ডেলিকেট সফট টিস্যু সেই সফট টিস্যুর ইঞ্জুরিও হয়েছে। নিচে একটা খুব পাতলা হাড় রয়েছে এখানটায়, সেই হাড়টা ভেঙে গেলে সেটাকে বলে ব্লু আউট ফ্র্যাকচার। সেটার ফলে চোখের ভেতরে যে ফ্যাট সেটা ওর মধ্যে ঢুকে গিয়ে চোখটা ছোট হয়ে যায় এবং চোখটা ঠিক মতো করে দেখতে অসুবিধা, ফোকাস করা যায় না, কারণ দুটো চোখের প্লেন দুরকম হয়ে গেলে ফোকাস গন্ডগোল হয়। এছাড়াও আরেকটু বেশি হলে তো চোখ নষ্ট হওয়ার সম্ভাবনাও ছিল। বুধবার বাইরে থেকে ম্যাক্সিলোফেশিয়াল বিশেষজ্ঞকে নিয়ে আসা হয় তৃণমূল যুব সভাপতির চিকিৎসার জন্য। কিন্তু কি কাজ এই ম্যাক্সিলোফেশিয়াল বিশেষজ্ঞদের, কিভাবে তারা সারিয়ে তোলেন রোগীকে? আমাদের কাজ হচ্ছে জিনিসটা বেঁকে অন্য জায়গায় চলে গেলে সেখান থেকে ঠিক জায়গায় ফেরত দেওয়া, বাইরে একটাও কাটাকুটি প্রায় না করে, একটা হয়তো করা হয় ভুরুর ভেতর সামান্য, মূলত চোখের ভেতর দিয়ে এখানে পৌঁছানো যায়। চোখের পাতার ভেতরের যে খাঁজটা সেখান দিয়ে এখানে পৌঁছানো যায়, পৌঁছে এখানে একটা প্লেট করা হয়। মুখের ভেতর দিয়ে এখানে পৌঁছানো যায়, এখানে ওই প্লেটটা করা হয়। কখনো কখনো দরকার হলে ভুরুর ভেতর দিয়ে এখানে একটা ছোট প্লেট করা হয়, ভেরি ফাইন মাইক্রো প্লেট বলা হয় এগুলোকে, টাইটেনিয়ামের তৈরি। মঙ্গলবার রাত থেকেই জ্বর ও গায়ে ব্যথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসকরা বলছেন পুরোটাই ট্রমার জন্য, তাকে অক্সিজেনও দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে ট্রমা কাটতে সময় লাগবে। ভাঙা হাড় ঠিক করতে অস্ত্রোপচার করা হবে কিনা ম্যাক্সিলোফেশিয়াল বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি, তা ঠিক করা হবে বলেই জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, ২৪ ঘন্টা।